আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা সৌদি আরবে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন সৌদি আরবের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ আর এই অবস্থায় যদি আপনারা সৌদি আরবে আসেন কোন বিষয় আসলে ভালো হবে আবার কোন বিষয় আসলে আপনার সমস্যার সম্মুখীন হবেন তো এই বিষয়টা অবশ্যই জানাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকগুলো টাকা ইনভেস্ট করে যাচ্ছেন অনেক কোম্পানি কিন্তু আপনাদেরকে ভালো ভালো কোম্পানির কথা বলে নিয়ে যাবে কোম্পানির কথা বলে নিয়ে যাবে নিয়ে আসার পর কিন্তু দেখা যাবে যে আপনি সেই কোম্পানিটা পাবেন না তখনই কিন্তু আমাদের প্রবাসীদের মন ভেঙে যায় একবারে কাছে টুকরার মতো মনগুলো ভেঙে যায় কারণ আমাদের কাজের তখন একটা মন মানসিকতা থাকে না তো প্রিয় বন্ধুরা সেই জন্য আপনাদেরকে আগে থেকে জানা থাকা প্রয়োজন যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আদৌ সেই কোম্পানিতে আপনাকে কি নিয়ে যাওয়া হচ্ছে কিনা আর আপনাকে সেই কোম্পানিতে যে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কি কোনো সৌদিকরণ করা হয়েছে কিনা আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু বারবার স্যাংশন দিচ্ছে কোম্পানির উপর যে সৌদিদেরকে কাজ করাতে হবে আজনবী কাজ করতে পারবেন আজনবী বলতে আমরা যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে যাই তারা হচ্ছে আজনবী আর যারা সৌদি বুঝে নিতো যারা ওই দেশের নাগরিক তারা কাজ করতে পারবে সেই সকল প্রতিষ্ঠানে তো এটা যেহেতু করা হয়েছে সেহেতু কিন্তু আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত একটু সমস্যাদায়ক কারণ আমাদেরকে বাংলাদেশ থেকে ভেবে যেতে হবে যে আমরা আসলে সৌদিকরণ যে করা হচ্ছে যে সকল কোম্পানিতে সেই সকল কোম্পানিতে যদি যাই সেখানে কিন্তু আদৌ আমরা কাজ করতে পারবো না তাহলে আমরা কোথায় কাজ করব। এটা কিন্তু বাংলাদেশ থেকে ভেবে যেতে হবে যারা সৌদি আরব থেকে পাঁচ বছর দশ বছর আগে চলে আসছেন তারাও কিন্তু সৌদি আরবে যাচ্ছেন কিংবা অনেকেই আছেন এই পাঁচ বছর দশ বছর সৌদি আরবে ছিল তাদের কাছে কিন্তু অনেক সময় আমাদের প্রবাসী নতুন প্রবাসীরা যে কিন্তু একটা পরামর্শ চায় তারা কিন্তু পরামর্শ এখন বর্তমান সিচুয়েশনে দিতে পারবে না কারণ সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে অত্যন্ত ভয়াবহ সিচুয়েশন বিরাজ করতেছে আর এই সিচুয়েশনে আপনি সৌদি আরবে আসেন কিংবা নাই আসেন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সৌদি আরবের পরিস্থিতি আপনাকে অবশ্যই জানা থাকা প্রয়োজন যারা পাঁচ বছর দশ বছর আগে সৌদি আরব করে আসছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই এখন বর্তমান সিচুয়েশনে সৌদি আরব কি রকম। তারা কিন্তু একটা পারবে না কারণ এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নিগেল জানাতে সৌদি আরবের যে পরিস্থিতি এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের মতো পরিস্থিতি এখন আর নেই তো এই সিচুয়েশনে যদি আপনারা সৌদি আরবে আসেন অবশ্যই আপনাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভেবে আসতে হবে ভিসা চেক করে আসতে হবে আপনি ফ্রি বিষয়ে আসবেন না সাপ্লাই বিষয়ে আসবেন কোন বিষয়ে আসতেছেন এটা কিন্তু অবশ্যই জেনে বুঝে আপনাকে আসতে হবে আপনি যদি জেনে বুঝে বর্তমান আরবে না আসেন তাহলে ভালো মোটামুটি হয়ে যাবেন আর যাদের লুক না আছে সৌদি আরবে যাদের নিজস্ব লুক যাদের না আছে। তারা কিন্তু এই বিপদে পড়বেন আর আপনি যে একটা লুকের ভরসা করে যাবেন এই ভরসাও কিন্তু করা যাবে না কারণ আপনি যার আন্ডারে ভরসা করে যাবেন সে আপনাকে কিচ্ছু করতে পারবে না সে যদি একটা কোম্পানির লোক হয়ে থাকে সে আপনাকে থাকার জায়গা দিতে পারবে না খাবার দিতে পারবে না আপনা নিজেকেই নিজের বহন করতে হবে মানে আত্মীয় আছেন আপনি বাড়িতে আছেন বাংলাদেশে আছেন ওই দেশে সৌদি আরবে কোনো আত্মীয় নেই তো এটা অবশ্যই আপনাকে ভেবে চিনতে আসতে হবে আপনার নিজের পায়ে যে আপনি নিজে কুরাল মারতেছেন সেটা অবশ্যই ভেবে চিনতে আপনাকে বুঝে আসতে হবে আপনি যদি এই সকল বিষয় ভেবে চিনতে না আসেন তাহলে কিন্তু ভবিষ্যতে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হয়ে যাবেন ভবিষ্যতে আপনার অবশ্যই আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করবেন ভবিষ্যতে আমি চাই না যাতে আপনারা কোনো সমস্যায় সেই জন্য এই ভিডিওগুলো আপনাদেরকে দেই যাতে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন যারা সরল সোজা মানুষ তারা যাতে কোনো সময় যে সৌদি আরবে আসার পর কোনো ধরনের বিপদে না পড়ে এটা কিন্তু আমি চাই কারণ আপনি এখন সাপ্লাই বিষয়ে আসবেন সাপ্লাই বিষয়ে কিন্তু আপনি এই বিষয়গুলো জানেন না যে সৌদি আরবের সাপ্লাই বিষয় কিভাবে পরিচালনা হয় কিংবা আপনি নামও শুনলেন প্রথম এরকমও হতে পারে এরকম লোক আছে যে ভাই সাপ্লাই কি আবার এটা কিন্তু আছে অনেকেই আছে যে সাপ্লাই ভিসা আমরা যে সাপ্লাই বিষয় আস্তেছি সাপ্লাই ভিসা বলতেছি আসলে সাপ্লাই ভিসাটা কি অনেকেই কিন্তু এটা বুঝেন না না বোঝার কারণে যে কোনো ভিসা হলেই হবে আমাকে নিয়ে যান এরকম লোকও কিন্তু আছে আসার পর দেখা যায় যে কান্নাকাটি শুরু করে দেয় বাংলাদেশে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয় হাজার হাজার লোক কিন্তু আমাকে আপনারা যদি আমার কমেন্ট গুলো চেক করেন তাহলেই বুঝতে পারবেন হাজার হাজার লোক রয়েছে যে ভাই বাড়িতে যাওয়ার কি আমাকে একটু জানিয়ে দেন আমি কিন্তু জানলেও জানাতে চাই না কারণ বাড়িতে গেলেই তো হবে না অবশ্যই আপনি অনেক টাকা ইনভেস্ট করে আসলেন আসার পর যদি সেই টাকাটা সৌদি আরবে থাকা অবস্থায় আপনি না উঠাতে পারেন তাহলে বাড়িতে যেয়ে আসলে কি করবেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা এই অবস্থায় আপনি বাংলাদেশেও কিছু করতে পারবেন না ভালো টাকা ইনকাম করতে পারবেন না সৌদি আরবে যত কষ্ট হোক আপনি বিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনি দেশে পাঠাতে পারবেন কিন্তু বাড়িতে আসলে আপনি কিচ্ছু করতে পারবেন না আরো লোকজনের কথা শুনতে হবে বুঝতেই পারতেছেন সেই জন্য কিন্তু আমি আপনাদের অনেককে বলি না এই কমেন্ট গুলো এড়িয়ে যাই এটা মন খারাপ করবেন না যাদের বেশিরভাগ সমস্যা তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে আমি কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন এই বিষয়গুলো যাতে আপনার সাথে না ঘটে সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যখন একটা ভিসা নিচ্ছেন সেই ভিসাটা কি ভিসা নিচ্ছেন এটা অবশ্যই আপনি না জানলেও আমাকে জানানোর চেষ্টা করবেন আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসার যে একটা কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারটা আপনি যদি নাও চেক করতে পারেন আমাকে দিবেন আমি চেক করব। পেশা দেখেও কিন্তু বোঝা যায় যে ভাই এটা কি ভিসা তো পেশা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা আমেল মঞ্জিল আমেল নাকি আপনার ভিসাটা আমেল আইডি ভিসা এটা কিন্তু বুঝতে পারবেন আর সৌদি আরবে ষোলোটা ক্যাটাগরির ভিসা রয়েছে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ষোলোটা ক্যাটাগরির ভিডিও যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ভিসা কি কাজের জন্য আপনাকে যদি একটা এমনি একটা ভিসা দেওয়া হয় সেই ভিসা দিয়ে আপনি সৌদি আরবে কাজ করবেন এটা সম্ভব না আপনি আমেল আইডি ভিসার মানে অর্থটাই হচ্ছে সাধারণ ওয়ার্কার এই সাধারণ ওয়ার্কার আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন কিন্তু অবশ্যই নিগেল আপনাকে কাজ করতে হবে যে সকল প্রতিষ্ঠানে সৌদিকরণ করা হয়েছে মানে সৌদি নাগরিকরা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে সেখানে যদি পুলিশে কিংবা যাও যাতে যে আপনাকে চেক করে দেখে যে আপনি সেখানে কাজ করতেছেন তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে গারামা লাগিয়ে দিবে একবার দুইবার তিনবার চারবারের বার কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে পাশাপাশি যে কোম্পানিতে আপনি গারামা খাচ্ছেন সেই কোম্পানিতে কিন্তু ওয়ার্লিং দিবে এবং এক লক্ষ সৌদি রিয়াল তাদেরকে জরিমানা করবে তো বুঝতে পারতেছেন বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ বিষয় আপনাদেরকে সৌদি আরবে আসার পর সব সময় কিন্তু আপডেট থাকতে হবে এবং সতর্কতা থাকতে হবে যেখানে চেকিং আছে সেখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তো বুঝতেই পারতেছেন সৌদি আরবের ভিসায় আসলেই শুধু হবে না আপনাকে খেয়াল রাখতে হবে যে কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন সেই কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন আপনারা জানেন যে সৌদিরা যে হাট হাট কাজগুলো রয়েছে যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কিংবা টাইস মিস্ত্রি এই সকল কাজে কিন্তু সৌদিরা কোনো সময় যেতে পারবে না কারণ এগুলো হাট কাজ তারা কোনো সময় করেনি তারা করতেও পারবে না ভবিষ্যতে এই কাজে আসতে পারেন এবং ইলেকট্রিকের কাজে আসতে পারেন ইলেকট্রিকের কাজেও কিন্তু সৌদিরা কাজ করতে পারবে না বুঝতে পারতেছেন ইলেকট্রিকের কাজে আসতে পারেন প্লাম্বারের কাজে আসতে পারেন এরপর বিভিন্ন ধরনের এই সক্ষম সেক্টর কিন্তু রয়েছে এই সেক্টরগুলোতে যদি আসেন তাহলে আপনাকে নিশ্চিত থাকেন যে আপনার ইনকামও ভালো হবে পাশাপাশি আপনার কোনো টেনশন করতে হবে না যে সৌদি আরবে পরবর্তীতে সৌদিকরণ করে কিনা এই ধরনের কোনো টেনশন আপনার মাথাতে আসবেই না কারণ এই সকল প্রতিষ্ঠানে এই সকল জায়গাতে যে কাজটা আপনি জানেন সেই কাজটা সৌদিকে করতে গেলে তার আবার নতুন করে জন্ম নিতে হবে তো পারতেছেন বুঝতেই আপনারা এই সকল কাজে যদি আসেন বলতে পারি এই সকল কাজে আপনার অবশ্যই ভালো হবে আর এই সকল কাজে ইনকামও ভালো বিল্ডিং কাজে আপনারা জানেন সৌদি আরবে কিন্তু এমনও প্রবাসী রয়েছে চার থেকে পাঁচ হাজার রিয়াল কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করতেছে আর বিল্ডিং কানেকশনে আমাদের বাংলাদেশি প্রবাসী হাজার হাজার প্রবাসী পাবেন আপনারা বিল্ডিং কানেক্ট অ্যাকশনে শুধুমাত্র আপনাকে সঠিক নিয়মে সঠিক জায়গায় যেতে হবে আর সঠিক লোকের কাছে গেলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এখন যদি আপনার বাড়ির আশেপাশে সেই রকম লোক ভালো থাকে তাহলে আপনি তার আন্ডারে কাজ করেন সৌদি আরবে আর ফিরি বিশা যেও আপনারা এই সকল কাজে বেছে নিতে পারেন যদি কন যে আমি ইকামা বানাবো এই সকল কাজে আপনি যদি পারমান্ট ভাবে কাজ করেন তাহলে এই কাজগুলো করে আপনি বৈধ থাকা সম্ভব সৌদি আরবে যদি আপনি চান যে না আমি অবৈধ হব হাজার হাজার প্রবাসী কিন্তু এই সকল সেক্টরে অবৈধ কাজ করতেছে তো এটা আমি বলতে পারি কিন্তু এই যে কোম্পানির ভিসা ভালো ভালো শপিং মল কিংবা আপনারা বলদিয়ার দিয়ার ভিসায় যাবেন ভালো ভালো সেক্টরে যাবেন এই সকল সেক্টর ভালো ভালো সেক্টর সৌদিদের জন্য এখন উন্মুক্ত করা হয়েছে আপনারা ইতোমধ্যেই শুনে ফেলেছেন যে জুসের কোম্পানি যেগুলো জুস তৈরি করে বিক্রি করা হয় ফলের জুস এবং বিভিন্ন ধরনের জুস কিন্তু বিক্রি করা হয় সেখানে কিন্তু বিশ পার্সেন্ট সদীকরণ করা হয়েছে এরপর বাকালাতে মানে যেটা মনোহারি দোকান সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সদীকরণ করা হয়েছে তো এই সকল বিষয় অবশ্যই মাথায় রেখে আপনারা আসবেন শুধু সহজ কাজ জেনে বুঝে যে আসবেন পরবর্তীতে কিন্তু সেই কাজটা করতে পারবেন না আর সৌদি আরবে বিল্ডিং কানেকশনের যখন একটু ভারী কাজ হয় তখনই একটু ভারী কাজ থাকে কিন্তু সব সময় কিন্তু ভারী হয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেওয়ার চেষ্টা করবেন আর ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম